রে, এক্সাম কখন? আরে বলিস না, সামনের মাসে হইতে পারে হয়তো বা। আরে ঝামেলা কি, কি কলেজে পড়তেছি, পড়ালেখাগুলো করতেই ইচ্ছে করতেছে না। ঝামেলা, পরীক্ষা দিতে হবে হবে, হচ্ছে না, পেশা পেশা, এই আর কলেজ নিয়েও ঝামেলা আছি। কলেজ কিরে কিরে, এদিকে গ্যাঞ্জাম করতেছে মনে হয় এরা। চল চল তো এদিকে। চুপ, কথা বন্ধ কর, এখন কেউ কথা বলিস না। তোরা আচ্ছা যা, এখন যা, এখন চলে যাবি, সবাই যার যার বাড়িতে চলে যাবি। বিকেলে আসবি, বিকালে এই সেম জায়গায় আসবি, এখানে কথা হবে। হ্যাঁ, ওদেরকে চলে যাইতে বলছি তো, ওদেরকে একটা শিক্ষা দিব। একটা গল্প আছে না, যে দশের লাঠি একের বোঝা, ওই শিক্ষাটা ওদেরকে দিব। সবাই যদি এক থাকে তাইলে এই সমস্যাগুলো হবে না, এবং সবাই এক নাই তাই এই সমস্যাগুলো। হ্যাঁ আসছস, এখন কথা হচ্ছে যে তোরা যে এরকম ঝগড়া করতেছস, সবাই এক জায়গার ছেলে, তোরা যে ঝগড়া করতেছস, তোরা কি জানস দশের লাঠি একই বোঝা? এখন যদি আমি যদি তোদেরকে দশটা একসাথে দিই, তোরা কি ভাঙতে পারবি? পসিবল এটা? না 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 না, তুই দেখি এই দশটা জিনিস তুই ভাঙ্গা দেখা একবার। এই যে নয়টা ছিল, এই একটা দশটা, দেখি এই দশটা জিনিস ভাঙ্গা দেখা। কি যেন বলছেন, দশের লাঠি? ও আচ্ছা ভাইয়া, কেন বলছিলেন? আচ্ছা পরে দেখে করিস, পরে দেখে করিস, যা।